এই হুম এই 3 সিটের সোফার কাহিনীটা কি একটু বলো তো আমাকে। কেন শুনে নাই? না ভালো মতো বুঝতেছি না, একটু বলো তো। আরে আরে আমার দিকে তাকায় বলো ঠিক করে। ওয়াইফ কোন একটা প্রোগ্রামে গেছে, সোফার এক কোণারে বসা, আরেক কোণারে আরেকটা লোক বসা ছিল, মাঝখানটা কিন্তু খালি। তারপর বাট হুট করে জামাই এসে দেখা খুব কষ্ট হয়েছে, মানে রাগ করছে আর কি। তো আজব, আমি আসলাম কোথা থেকে এখানে? তারপর কি? তারপর ওয়াইফ গেছে হাজবেন্ডের রাগ ভাঙাইতে। ওয়াও, তারপর তারপর মজার কাহিনী হলো, হাজবেন্ড রাগ করছে খুব, রাগ করে বলছে নাকি যে এখন কেন আসছো, যার সাথে বসেছিল তার কাছে যাও। মানে পরে বউ চিন্তা করছে, ওয়াও হাজবেন্ড কি ভালোবাসে আমাদের, এদিক মানে মানে এটা কোনো ভালোবাসা? সেটাই তো ফাইজলামের যথেষ্ট। ভালোবাসা কি এরকম হয় যে তোমার বউ একজনের সাথে কথা বলতেছে মানে তার সাথে এখন ভাইগা যাবে? আজ রাত যত সব এগুলো হলো উল্টা পাল্টা পজিটিভনেস, এগুলো কোনো কথা? একটা সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস আর ভরসা ভালোভাবে না থাকে তাহলে সম্পর্কের মধ্যে সুখ আসে কোথা থেকে একটু বলো তো। কে ফোন দিছে? ভার্সিটি জুনিয়র। ভার্সিটি জুনিয়র? কোন জুনিয়র? সবাই কি তুমি চিনো? আরে ছেলে না মেয়ে সেটা বলো। মেয়ে মানে রাত বাজে 11টা, এই সময় তোমরা কোন মেয়ে কেন ফোন দিবে? কি আরে কোনো দরকার? দরকারে ফোনে দাঁড়াও, ফোনটা ধরতে দাও। ফোনটা তুমি এখন কেন ধরবো? তোমার সাহস তো আমরা তুমি রাত 11টা যে মেয়েটার ফোন ধরবা?